বৈভবপুর রাজ্য সড়ক অবরোধ স্থানীয়দের। তাদের দাবি, গত বছরের পর বৈভবপুর সমবায় সমিতিতে 11টি গ্রামের আমানতকারীদের 1,39,00,000 টাকা তছরূপ করেছে কর্তৃপক্ষ। এই ঘটনায় থানা থেকে জেলা শাসক সহ সব দপ্তরে গত বছর মোট 6 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন আমানতকারীদের একাংশ। এই ঘটনায় মোট 5 জন অভিযুক্ত গ্রেপ্তার হল। এই আর্থিক তছরূপ কাণ্ডে জড়িত মূল পাণ্ডা তন্ময় গোস্বামী গ্রেপ্তার না হওয়ায় আজকের এই বিক্ষোভ কর্মসূচি বলে দাবি আমানতকারীদের। বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের বড়জোড়া মোড় এলাকা দীর্ঘ 1 ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে। অবশেষে পুলিশ এসে হস্তক্ষেপ করলে বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা। এই কেসের তদন্ত চলছে, আমাদের সুপ্রিয়ার এবং এই কেসের পার্বতে বলা হয়েছে যে আসামি এলপিআর করেছে একটা কন্ডিশনে টাকা ফেরত দেবে, একটা ফিক্স অ্যামাউন্ট বলেছে। আর আমাদের তরফ থেকে সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে অ্যারেস্ট করার, সেটার জন্য আমরা একটা সময় চেয়ে নিচ্ছি, আর 7 থেকে 15 দিন আমরা সময় চাইছি, তার মধ্যে আমরা সমস্ত কিছু কেসের ব্যবস্থা করবো। সময় তো আপনি বললেন যে যেদিন হিয়ারিং ছিল সেদিন অ্যাডভোকেট মারা গেছিল, তার জন্য কোর্টে গিয়ে আবার বিষয়ে আজকে কেসটার হিয়ারিং আছে। আমার হিয়ারিং মানে বুঝি না, আমাদের কোর্টে তন্ময় চক্রবর্তী এসে অ্যারেস্ট করে আমাকে চার্জশিট পাঠিয়ে দেন। আমাদের বৃহত্তর আন্দোলন চলবে রাস্তার মধ্যে।